আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো আলু পটলের ডালনা। এইভাবে আপনারা বাড়িতে আলু পটলের ডালনা তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং আমার ভিডিওটা পুরো দেখবেন। বাদাম দিয়ে আলু পটলের ডালনা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পটল ডুমডুমো করে কেটে নিয়েছি, আলুও ডুমডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা বাদাম পেস্ট করে। চলুন আর কী কী দিই রান্নাটা করার সময় আপনারা দেখে নেবেন। এই আলু পটলের ডালনাটা আমি সর্ষে তেল দিয়ে করব, তাই কড়া বসিয়ে দিয়েছি এবং এক চামচ কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হলে আমি পটলগুলো ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি পটলগুলো ভেজে নিয়েছি, এবার পটলগুলো আমি উঠিয়ে দেব। সমস্ত পটলগুলোকে ভেজে আমি উঠিয়ে নিলাম। এবার আলুগুলো ভেজে নেব, তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি উঠিয়ে দেব। সমস্ত আলুগুলো আমি উঠিয়ে নিলাম। আলু পটল ভেজে নেওয়া তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব, আঁচটা একটু কমিয়ে দেব। এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব, এক চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ হলুদ দিয়ে দেব আর বাদাম কাঁচা বাদামের পেস্টটা দিয়ে দেব, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মশলাকে কষিয়ে নেব। মশলাতে সামান্য বাদাম পেস্ট করা জলটা দিয়ে দেব। এবার এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর পটল ভেজে রাখা দিয়ে দেবো। ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। আমি 2 মিনিট ধরে কষাবো, কষিয়ে আবার 2 মিনিট পর আমি আসছি ফিরে। দেখুন এভাবে আমি 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, আর কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আপনারা বুঝে শুনে জল দেবেন। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, আমি এই থালাটা দিয়ে ঢেকে রাখবো, 5 মিনিট পর আবার ফিরে আসছি। আমি ঢাকাটা আমি এবার তুলে দেব। দেখুন রান্নাটা আমার একেবারে হয়ে এসেছে। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো আর 1 চামচ গোটা গরম মশলা শিল নোড়ায় পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব। গোটা গরম মশলা দিলে একটা সুন্দর অন্যরকম গন্ধ হবে, আপনারা গোটা গরম মশলা পেস্ট করেই দেবেন।
তাহলে স্বাদটা অন্যরকম হবে আর গন্ধটা খুব ভালো হবে। দেখুন রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো আর আমি তরকারিটা নামিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। এভাবে আপনারা আলু পটলের ডালনা তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।